الرحمن الرحيم. প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন নবনির্বাচিত কাউন্সিলর রূপালী আপা। আপনাকে মাইকে আসার জন্য অনুরোধ করছি। প্রিয় লক্ষ্মী নগরবাসী আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় এবং ভালোবাসায় আজকে আমি এখানে। এবং একটা কথা না বললেই না, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এই তারিখ বিষয়টা খুব মূল্যবান, কারণ এই তারিখটাই মানুষের হাসায়, আবার এই তারিখই কিন্তু মানুষের কাঁদায়। এই যেমন 24 এপ্রিল আমাদের এই লক্ষ্মী নগরবাসীর বাপদাদার মাটি স্বাধীন করার দিন, সমস্ত কালো শক্তি থেকে মুক্ত হওয়ার দিন এই 24 এপ্রিল। এদিন আমার আপনার বিজয়ের দিন, লক্ষ্মী নগরের পুনর্জন্মদিন। এদিন আপনারা আমাদের হ্যালো স্যার পদে ভোটে নির্বাচিত করার দিন। জি স্যার, নির্বাচনের আগে আমি আপনাদের সামনে আসতে পারি নাই, কারণ বিভিন্ন অপশক্তি আমাকে আপনাদের সামনে আসতে দেয় নাই, কিন্তু সে আপনারা কিন্তু আপনাদের সামনে আজকে নিয়ে আসলেন, সেজন্য আমি চিরকৃতজ্ঞ আমার প্রিয় লক্ষ্মী নগরবাসীর কাছে। আমি ওকে স্যার দিচ্ছি, আমার জীবনের শেষ বিন্দু দিয়ে হলো আমি আপনাদের জন্য কাজ করে যাব, এবং আমি আমার প্রিয় লক্ষ্মী নগরবাসীর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার বড় যারা চাচারা আছেন, শ্রদ্ধেয় মান্যগণ্য যারা আমার ভাই বোনেরা আছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারা আমাকে তাদের ভালোবাসা দিয়ে ভোট দিয়ে আজকে জয়যুক্ত করেছে কাউন্সিলর পদে। আমি চাই এই আশীর্বাদ আমার উপর সবসময় থাকুক, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আপনাদের সামনে আসতে পারিনি নির্বাচনের আগে, আসলে আমাকে আসতে দেওয়া হয়নি, প্রচন্ড ভয়ভীতি দেখে আমাকে জিম্মি করে রাখা হয়েছিল। এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের পাশে এবং আপনাদের ইম্পর্ট্যান্ট কথা ছিল কি হয়েছে, গোলাপের নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে। হ্যাঁ গোলাপ, হয়ে গেছে স্যার। বড় ভাই, বড় ভাই, আমি কি শুনছি? কি শুনেছ? গোলাপ, আমার গোলাপটা নাকি ধরে লইছে বউ। আমিও শুনেছি। বড় ভাই, যে করে হোক এই দরাদরি আপনার আটকাতেই হইব, আমার গোলাপটা মাফ করে দেন, আমার গোলাপটা আমার কাছে আয়না দেন বড় ভাই। গোলাপ ছাড়া আমার কেউ নাই ভাই সাহেব। কিন্তু এখানে আমার কি করার আছে? বড় ভাই, বড় ভাই, আপনার কথা কেউ ফেলতে পারবো না, আপনি চাইলেই পারবেন, আপনার এক কথা সবাই শুনতে বাধ্য, আপনি বুঝতেছেন না ব্যাপারটা বড় ভাই, আপনি খালি একবার কয়ে দেন একবার তাইলেই হইব। সত্যি বলতে এটা তোমার জন্য একটা টার্নিং পয়েন্ট, এত বছর পর তোমার হাত ধরে লক্ষ্মীনগর সন্ত্রাস মুক্ত হবে, এই ঘটনা তোমার ক্যারিয়ার অনেক দূর নিয়ে যাবে। জানি আমি আমার ক্যারিয়ার, আমার এসব দরকার নাই, এসব টানি মানি আমার দরকার নাই, আপনি আমার গোলাপটা আমার কাছে এনে দেন। একটা সন্ত্রাসী খুনি ক্যারিয়ারে সিঁড়ি হতে পারে, কিন্তু ক্যারিয়ার হতে পারে না। বড় ভাই, গোলাপ সন্ত্রাসী না খুনি না, ও কোনো মানুষ খুন করে না, ও যা খুন করছে সব হলো জানোয়ার অমানুষের জাত, আর ও জানা করছে তার থেকে সবগুলো মানুষজন ওর নামে ষড়যন্ত্র করে মিথ্যা ছড়াইতেছে, আপনি বুঝতেছেন না বড় ভাই, একবার আপনি খালি কয়ে দেন একবার, একবার আপনি একবার করলে আমার জীবনটা অন্যরকম হয়ে যাবো বড় ভাই। আমি আমি রূপালী, আমি রূপালী আপনার কথা দিতেছি, ওরে নিয়ে আমি অঞ্চল ছাড়া রাজনীতি ছাড়া সব কিছু ছেড়ে চলে যাবো, আপনি শুধু আমার গোলাপটা আমার কাছে ফিরাই দেন বড় ভাই।
বড় ভাই, আপনার এক কথা আমার জীবনটা অন্যরকম হয়ে যাবে বড় ভাই। আপনি আমার গোলাপটা আমার কাছে ভিক্ষা দেন। আচ্ছা উঠো উঠো, তুমি চিন্তা করো না, আমি দেখছি আমি দেখছি। হ্যালো, কি অবস্থা? রূপালী টিম রওনা দিয়ে ফেলেছে, আর কিছুই করার নেই। খুব ঢিলে ঢালা একটা বিচার করলাম। আচারকে শক্ত করতে গেলে বিচারকে একটু ঢিল করতেই হয়। ক্ষমতার আসন মানুষের জন্য সব থেকে বড় পরীক্ষার ক্ষেত্র। কেউ ক্ষমতায় থাকা সত্ত্বেও তার সদ ব্যবহার করতে পারে না, এজন্য তাকে পরাজয় মেনে নিতেও হয়। আর সাধারণ মানুষ সে তো সাধারণই। তুই চার দোকানে বসে চা খাবি আর রাজনীতি নিয়ে কথা যুদ্ধ করবি, এইটুকুই তো তোকে মানায়। তুই রাজনীতির কি বুঝিস? তুমি কিন্তু অনেক দুষ্ট আছো। এখনো পুরোটা দুষ্ট হতে পারিনি। রূপালী ভাতের ব্যবসায় আবার মনোযোগী হলেই বাকি দুষ্টটা হয়ে যাবে।